তারা বলেছিল, আমরা যখন মরে যাব, আমরা যখন মাটি ও হাড্ডিতে পরিণত হয়ে যাব, তখন কি আমরা পুনরুত্থিত হব? আমাদের ও তোমাদের পূর্ববর্তী লোকদের ওয়াদা দিয়ে আসা হচ্ছে, এ কথাগুলো অতীত দিনের উপকথা ব্যতীত আর কিছুই নয়। জিজ্ঞেস করো, এ জমিনে এবং এখানে যা আছে তা কার? ওরা বলবে, সবকিছু আল্লাহর। বলো, এর পরও তোমরা কি চিন্তা ভাবনা করবে না? তুমি জিজ্ঞেস করো, এ সাত আসমান ও মহান আরশের অধিপতি কে? ওরা জবাব দেবে, আল্লাহর। তুমি বলো, তারপরও তোমরা কি ভয় করবে না? তুমি জিজ্ঞেস করো, যদি তোমরা জানো তাহলে বলো, কার হাতে রয়েছে সব কিছুর একক কর্তৃত্ব? তিনি পানাহা দেন, কিন্তু তারপর কাউকে পানাহা দেওয়া হয় না, তারপর কাউকে পানাহা দেওয়া যায় না। ওরা সাথে সাথে বলবে, মহান আল্লাহ তাআলার। তুমি বলো, এ সত্ত্বেও তোমরা কেমন করে বিভ্রান্ত হচ্ছ? আমি তো বরং সত্য কথাই এদের কাছে পৌঁছে দিয়েছিলাম, কিন্তু এরাই মিথ্যাবাদী। আল্লাহ তাআলা সন্তান হিসাবে গ্রহণ করেননি, না তার সাথে অন্য কোনো মাবুদ রয়েছে। যদি থাকতো তাহলে প্রত্যেক মাবুদ নিজ নিজ সৃষ্টি নিয়ে চলে যেত এবং একে অন্যের ওপর প্রাধান্য বিস্তার করতে চাইতো। এরা যা কিছু আল্লাহ তাআলা সম্পর্কে বলে, তিনি তা থেকে অনেক পবিত্র ও মহান। দৃশ্য অদৃশ্য সবকিছু সম্যক অকেবল তিনি। সুতরাং এরা আল্লাহ তাআলার সাথে অন্যদের যেভাবে শরীক করে, তিনি তার চাইতে পবিত্র। তুমি বলো, হে আমার মালিক, যে ওয়াদা এর সাথে করা হচ্ছে তা যদি তুমি আমাকে দেখাতেই চাও, হে আমার মালিক, তুমি আমাকে জালেম সম্প্রদায়ের মধ্যে সামিল করায়ও না। আমি তাদের কাছে যে ওয়াদা করেছি তা অবশ্যই তোমাকে দেখাতে সক্ষম।